Very good morning, my dear student. Today I am going to discuss about a new chapter. That is part of new chapter, which is called ABC question. Question arises, what is ABC question? Let us listen and see. Today, ABC question. That means ABC. Indicate which activity B indicate which base C indicate which costing. That means activity based costing. Now question arises, what is ABC or activity based costing? Before going to the answer, let us listen a story. Ekta golpo diye shuru kora jak. Golpo ta ki dhore jak. Say, গল্পটা হচ্ছে এরকম, ধরা যাক তিনজন বন্ধু। একটা বন্ধু হচ্ছে গৌতম, একটা বন্ধুর নাম হচ্ছে রাহুল, আর একটা বন্ধুর নাম হচ্ছে জেমিমা। গৌতম, রাহুল অ্যান্ড জেমিমা তিন বন্ধু ঠিক করলো এই লকডাউন পিরিয়ডে একটা রেস্টুরেন্টে ঘুরতে যাবে। তো যথারীতি তারা ঘুরতে গেল। রেস্টুরেন্টে গিয়ে গৌতম প্লেন রাইস নিল, তার সাথে নিল ফিস, আর তার সাথে হচ্ছে আইসক্রিম। রাহুল নিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, তার সাথে আছে আইসক্রিম। জেমিমা নিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, তার সাথে আছে দই। ধরে যাক প্লেন রাইস, তার দাম 60 টাকা, ফিস হচ্ছে 40 টাকা, আইসক্রিম হচ্ছে 30 টাকা। এর ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রে ফ্রাইড রাইস হচ্ছে ধরে যাক 120 টাকা, চিলি চিকেন হচ্ছে 100 টাকা, আইসক্রিম আছে 30 টাকা। এর ক্ষেত্রে তাই, এর ধরে যাক মিক্সড ফ্রাইড রাইস 130 টাকা, 100 টাকা, এবং দুই হচ্ছে 40 টাকা। এই হচ্ছে গল্পটা। গল্পটা আমি দেখলাম, তাহলে গৌতমের ক্ষেত্রে জি খরচা করছে টোটাল কত? 60, 40, 100, 130 টোটাল। রাহুল খরচা করছে কত? 120,
100, 200, 250, আর যে মেমা খরচা করছে 130 আর 100, 230 আর 40 হচ্ছে 270 টাকা। এই হলো ইন্ডিভিজুয়াল এক্সপেন্সেস। তা এই খরচাটা যখন পেমেন্ট করবে তখন দুটো ভাবে পেমেন্ট করছো করা যায়, দুটো ভাবে পেমেন্ট করা যায়। কি কি ভাবে করা যেতে পারে? একটা প্রসেস হলো টোটাল আমার কত খরচা হয়েছে। তাহলে টোটাল খরচা হয়েছে, টোটাল যদি আমি দেখি তাহলে খরচা হচ্ছে 200, 200, 400, 100, 500। 500 হচ্ছে 5 × 8 = 15, 5 × 8 = 15, 500, 100, 600, 650 টাকা হচ্ছে টোটাল খরচা। এই 650কে যদি আমি, যেহেতু তিনজন বন্ধু, তিন দিয়ে ভাগ করলাম, 3 × 2 = 6, 3 × 1 = 3, 3 × 6 = 18, এরকম একটা ফিগার দাবে। বিষয়টা কি হলো, গল্পটা এরকম, তিনজন বন্ধু জি আর জে তিনজনে একটা রেস্টুরেন্টে খেতে গেছে। জি প্লেন রাইস নিয়েছে, তার সাথে ফিশ এবং তার সাথে নিয়েছে আইসক্রিম। তার খরচা হয়েছে 130 টাকা। আর নিয়েছে ফ্রায়েড রাইস, চিলি চিকেন এবং তার সাথে আছে আইসক্রিম। তার টোটাল খরচা হয়েছে 250 টাকা। এবং জেমিমা, সে নিয়েছে মিক্সড ফ্রায়েড রাইস, চিলি চিকেন এবং হচ্ছে দই, সেখানে তার খরচা হয়েছে 270 টাকা। টোটাল খরচা তাহলে তিনজনের মিলে হলো 650 টাকা, পার হেড পড়ছে 216 টাকা। এটা পেমেন্ট করতে হলো প্রত্যেককে 216 টাকা 60 পয়সা বা 216 টাকা 70 পয়সার মতো। তাহলে এটা এক ধরনের সিস্টেম হলো। আর একটা কী হতে পারে, ইন্ডিভিজুয়াল যে খরচা করেছে সেই ইন্ডিভিজুয়াল টাকাটা পে করতে পারে। যেমন গৌতম দিতে পারে 130 টাকা, আর দিতে পারে 250 টাকা, জি দিতে পারে 270 টাকা। এই একটা মেথড, তাহলে দুটো মেথড হলো। এই দুটো মেথডকে দুটো নাম বলা হয়। একটাকে বলা হয় ট্র্যাডিশনাল, কস্টিং মেথড, আর একটাকে বলা হয় অ্যাক্টিভিটি বেস কস্টিং মেথড। প্রথমটাকে যেটা বলা হলো সেটা হচ্ছে ট্র্যাডিশনাল কস্টিং মেথড, আর দ্বিতীয় যে বিষয়টা বললাম সেটা হচ্ছে অ্যাক্টিভিটি বেস কস্টিং মেথড। তা নিজেরা দেখলে বোঝা যাচ্ছে কোন মেথডটা আমাদের কাছে যুক্তিসঙ্গত। বন্ধুত্বর খাতিরে আমি স্যাক্রিফাইস করছি সেটা আলাদা কথা, কিন্তু যদি আমি দেখি আমার খরচা হলো ইন্ডিভিজুয়াল, আমি খেতে পেরেছি 130 টাকা, কিন্তু আমাকে দিতে হচ্ছে 216 টাকা বা 217 টাকা, কেমনটি লাগে? আবার যে ইন্ডিভিজুয়াল খরচা করেছে 250 টাকা, তাকে দিতে হচ্ছে 216 টাকা, তার ক্ষেত্রে বেশ মজা। এমনকি যে 270 টাকা ইন্ডিভিজুয়ালি খরচা করেছে কিন্তু তাকে দিতে হচ্ছে 216 বা 217 টাকা, তার ক্ষেত্রে মজা। তাই এই সমস্যার সমাধানের জন্য আগে যে মেথডটা ছিল সেটাকে আমরা বলছিলাম ট্র্যাডিশনাল মেথড। সেই মেথডটা কি, জাস্ট এখানে দেখা যাচ্ছে তিনজনের টোটাল যে খরচা হলো সেই খরচাকে তিনজনের সমানভাবে ভাগ করে নেবে। দিস ইজ কল্ড ট্র্যাডিশনাল সিস্টেম।
আর অ্যাক্টিভিটি বেস কস্ট কি তাহলে? ইন্ডিভিজুয়ালের খরচাটা কত কত আলাদা আলাদা করে দেখানো, দেখার চেষ্টা করা, তাহলে সেই ইন্ডিভিজুয়াল খরচাটা ইন্ডিভিজুয়ালি পেমেন্ট করবে। জিকে দিতে হবে 130 টাকা, আর কে দিতে হবে 250 টাকা, এবং জেকে দিতে হবে 270 টাকা। দিস ইজ কল অ্যাক্টিভিটি বেস কস্টিং মেথড। সুতরাং এবার আমরা আসি, হোয়াট ইজ অ্যাক্টিভিটি বেস কস্টিং? অ্যাক্টিভিটি বেস কস্টিং ইন্ডিকেট করছে, ফার্স্ট ইন্ডিকেট করছে অ্যাক্টিভিটি অফ দ্য অর্গানাইজেশন। আমরা জানি এনি টাইপস অফ প্রোডাকশন অর্গানাইজেশন, ম্যানুফ্যাকচার অর্গানাইজেশন, সেখানে দু ধরনের খরচা হয়। একটাকে বলা হয় ডিরেক্ট, একটাকে বলা হয় ইনডিরেক্ট এক্সপেন্সেস। সে তো আমরা জানি, ডিরেক্টগুলো ডিরেক্ট মেটেরিয়ালস, ডিরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্সেস। ইনডিরেক্ট যে খরচাগুলো, ইনডিরেক্ট যে খরচা, দ্যাট ইজ ওভারহেড এক্সপেন্সেস, এই খরচাটা ইন্ডিভিজুয়ালি অ্যাট্রিবিউশন করা থাকে না, ভাগ করা থাকে না, ফলে এই খরচাটাকে ভাগ করে দিতে হয় বিভিন্ন ডিপার্টমেন্টকে। আমরা জানি প্রোডাকশন ডিপার্টমেন্ট থাকে, সার্ভিস ডিপার্টমেন্ট থাকে। প্রথমে প্রোডাকশন এবং সার্ভিস ডিপার্টমেন্টকে ভাগ করে দিতে হয়। প্রথম ক্ষেত্রে বিশেষ লজিককে কাজে লাগিয়ে বা অঙ্কে যে বিষয়টা বলে দেওয়া থাকে, যে ডিরেকশন দেওয়া থাকে, সেই ডিরেকশনের ভিত্তিতে তারপর আমরা সার্ভিস ডিপার্টমেন্টের সেই খরচাগুলোকে প্রোডাকশন ডিপার্টমেন্টে আবার লজিকের উপর বেশ করে প্রদান করা হবে, ভাগ করে দেওয়া হয়। তাহলে ডিরেক্ট এক্সপেন্সেসের ক্ষেত্রে যেহেতু ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকে, সেপারেট দেওয়া থাকে, সেপারেট অ্যাক্টিভিট করা থাকে, এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। একমাত্র সমস্যার জায়গা হচ্ছে ইনডিরেক্ট এক্সপেন্সেস, দ্যাট ইজ কল ওভারহেড এক্সপেন্সেস, বিকজ এই ওভারহেড এক্সপেন্সেসটা আলাদা আলাদাভাবে দেওয়া থাকে না, এটাকে আমাদের যুক্তির মাধ্যমে আলাদা আলাদা করে দিতে হয় সার্ভিস এবং প্রোডাকশন ডিপার্টমেন্টকে। তারপর সেই সার্ভিস ডিপার্টমেন্ট থেকে আবার প্রোডাকশন ডিপার্টমেন্টে বিশেষ উপায়ে ভাগ করে দেওয়া হয়, বিশেষ পদ্ধতিকে, বিশেষ লজিককে কাজে লাগিয়ে, সেটা আমরা শিখেছি। এই হলো মধ্যকার ব্যাপার। তাহলে এই যে প্রথমে খুঁজতে হবে, যেহেতু আমরা করছি অ্যাক্টিভিটি বেস কস্টিং, তাহলে অ্যাক্টিভিটি অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিগুলো উপর নজর দিতে হবে। সেই অ্যাক্টিভিটি কিলো কী, ধরে যাক পারচেজ করবে, দিস ইজ কল অ্যাক্টিভিটি। ধরে যাক মেশিন সেট আপ করা হবে, দিস ইজ কল অ্যাক্টিভিটি। যেই অ্যাক্টিভিটি এলো, এবার তার সাথে যুক্ত হয়ে গেল কস্ট পুল, কস্ট পুলটা কি? কস্ট ইন্ডিকেট করছে, পুল মানে হচ্ছে সঞ্চয়, কস্টগুলো সঞ্চয়। যখন অ্যাক্টিভিটিস
কোনো একটা অ্যাক্টিভিটিস সংক্রান্ত যে খরচাগুলো এক জায়গায় হয়, এক জায়গায় জড়ো করা হয়, দ্যাট ইজ কল কস্টফুল। যেমন পারচেজ, তাহলে পারচেজ রিলেটেড যে খরচা টোটাল টোটাল পারচেজ রিলেটেড টোটাল পারচেজ রিলেটেড কস্ট, দিস ইজ কল কস্টফুল। মেশিন সেট আপ করব, তাহলে টোটাল টোটাল মেশিন সেট আপ রিলেটেড কস্ট, দিস ইজ কল কস্টফুল। সাথে সাথে আরেকটা শব্দ চলে আসে, কস্ট ড্রাইভার। কস্ট ড্রাইভার হচ্ছে এমন একটা মাধ্যম যার মাধ্যমে এই কস্টফুলের পরিবর্তন আনতে পারে, অ্যাক্টিভিটির পরিবর্তন আনতে পারে, অ্যাক্টিভিটির কমা বাড়া হতে পারে, বাড়তে পারে কমতে পারে। সেটা কার মাধ্যমে? যখন আমি পারচেজ করছি তাহলে সেটা হচ্ছে নাম্বার অফ পারচেজ অর্ডার, নাম্বার অফ পারচেজ অর্ডার। মেশিনের ক্ষেত্রে হচ্ছে নাম্বার অফ সেট আপ। এখন এই নাম্বার অফ সেট আপ বা নাম্বার অফ অর্ডার, নাম্বার অফ অর্ডার বেশি হলে পারচেজের উপর এক ধরনের এফেক্ট হবে, নাম্বার অফ অর্ডার কম হলে পারচেজের উপর আরেক ধরনের এফেক্ট হবে, নাম্বার অফ সেট আপ বেশি হলে সেটা মেশিন সেট আপ কস্টের উপর এক ধরনের প্রভাব ফেলবে, নাম্বার অফ সেট আপ কম হলে মেশিন সেট আপ কস্টের উপর আরেক ধরনের প্রভাব ফেলবে। এগুলো মূলত নির্ভর করে ডিম্যান্ড বা সাপ্লাইয়ের উপর। এই হলো কতগুলো শব্দ আমাদের কাছে মনে রাখতে হচ্ছে। তার আগে যেটা দরকার সেটা হচ্ছে চারটি জিনিস। একটা হচ্ছে ফাংশনাল এরিয়া, ফাংশনাল এরিয়া, এরিয়াটা খুঁজতে হবে, সেখান থেকে অ্যাক্টিভিটি তারপর সেখান থেকে কস্টফুল, সেখান থেকে হচ্ছে কস্ট আয়া। তো চারটে শব্দ আমাদের কাছে ক্লিয়ার হতে হবে, ফাংশনাল এরিয়া, নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি, নেক্সট হচ্ছে কস্টফুল, নেক্সট হচ্ছে কস্ট আয়া। তাহলে যে কোনো ধরনের কাজ সেটাই হচ্ছে অ্যাক্টিভিটি, যে কোনো কনসার্ন বা ফার্মের ক্ষেত্রে। কস্টফুল কি? যে কাজটা করছি, যে জাতীয় কাজ, সেই কাজ রিলেটেড যাবতীয় কস্ট, দ্যাট ইজ কল কস্টফুল, একত্রিত করা হচ্ছে। পারচেজ রিলেটেড যাবতীয় কস্টগুলোকে একত্রিত করে যে কস্ট হচ্ছে সেটাকে বলা হচ্ছে কস্টফুল। মেশিন সেট আপ রিলেটেড যাবতীয় কস্টগুলোকে একত্রিত করে যেটা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কস্টফুল। এইবার এই কস্টফুলটাকে, কস্টফুলটা অনেকটা কস্ট সেন্টারের মতো, আর কস্ট ড্রাইভার শব্দ থেকে বোঝা যাচ্ছে যে ড্রাইভ করতে পারে, যে নিয়ন্ত্রণ করে, চালিয়ে নিয়ে যায়। সেটা নির্ভর করছে নাম্বারের উপর, টাইমের উপর, ইত্যাদি ইত্যাদি। এখানে যেমন আমরা দেখলাম নাম্বার অফ পারচেজ অর্ডার, নাম্বার অফ পারচেজ অর্ডার বেশি হলে তার এফেক্ট এক ধরনের, নাম্বার অফ পারচেজ অর্ডার কম হলে তার এফেক্ট আরেক ধরনের। আশা করি হোয়াট ইজ অ্যাক্টিভিটি, হোয়াট ইজ কস্টফুল, হোয়াট ইজ কস্ট ড্রাইভার সম্পর্কে একটা সাধারণ ধারণা হয়েছে। এবার যে জায়গায় আমরা যাব, আমরা আগের উদাহরণে বলেছি যে দুটো মেথড, একটাকে আমরা বলি ট্র্যাডিশনাল মেথড, যে মেথডটা হয়ে আসছিল, যার উপর তেমন বৈজ্ঞানিক প্রভাব নেই। বর্তমানে আরেকটা মেথড তৈরি হলো,
তার উপর বেস করে সেটাকে আমরা বলছি এবিসি মেথড, দ্যাট মিন্স অ্যাক্টিভিটি বেস কস্টিং মেথড। এখন আমরা একটা অঙ্ক করতে পারি, দেখি সময় কী আছে না, অলরেডি সময় গান, পরের অংশে আমি অঙ্কের দিকে এগিয়ে যাব, ততক্ষণে সবাই ভালো থাকবে।